আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে কোন রাউটার নির্দিষ্ট সময় বন্ধ করা এবং নির্দিষ্ট সময় চালু করা যায়, অর্থাৎ ওয়াইফাই শিডিউল। আপনারা চাইলে আপনাদের রাউটার নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রাখতে পারেন এবং নির্দিষ্ট সময়ের জন্য চালু রাখতে পারেন। এটি করলে আপনার সাধারণত আপনার পাওয়ার সেভিং, ব্যান্ডউইথ কন্ট্রোল, সিকিউরিটি এবং প্যারেন্টাল কন্ট্রোল হবে। তো এর জন্য আমরা চাই আমাদের রাউটার নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ থাকুক এবং নির্দিষ্ট সময়ের পর সেটি চালু হোক। এটা হলো ওয়াইফাই শিডিউল। তো আমি আজকে আপনাদের ওয়াইফাই শিডিউল কিভাবে করতে হয় সেটা দেখাবো। এর জন্য আপনাকে যে কোনো ব্রাউজারে আসতে হবে। আমি ক্রোম ব্রাউজারকে সাজেস্ট করছি। আপনারা ক্রোম ব্রাউজারে আসার পরে আপনার রাউটারের অ্যাডমিন প্যানেলে যাবেন। 192.168.1.1 এটা রাউটার ভেদে, বিভিন্ন মডেল ভেদে, বিভিন্ন ব্র্যান্ড ভেদে বিভিন্ন অ্যাড্রেস হতে পারে। তো আপনার রাউটারের অ্যাডমিন প্যানেল বা কন্ট্রোল প্যানেলের ইউআরএল টাইপ করবেন ক্রোম ব্রাউজারে এসে। তারপরে আপনার ব্রাউজারে আপনার রাউটারটিতে লগ ইন করবেন। আপনার পাসওয়ার্ড দেওয়া থাকলে পাসওয়ার্ড দিতে হবে, আর পাসওয়ার্ড না দেওয়া থাকলে অটোমেটিকলি আপনাকে রাউটার কন্ট্রোল প্যানেল কিংবা অ্যাডমিন প্যানেলে নিয়ে যাওয়া হবে। এরপরে আপনাকে আসতে হবে ওয়াইফাই সেটিংয়ে। এটা টেন্ডা রাউটারের একটা মডেলের ইন্টারফেস দেখতে পারতেছেন আপনারা। আপনারা টেন্ডা রাউটারে যদি ব্যবহার করেন তাহলে টেন্ডা রাউটারে এই সুবিধা পাবেন, অথবা টিপি লিং আর অন্যান্য রাউটারেও কিন্তু এই ধরনের ওয়াইফাই শিডিউল সুবিধা আছে। তো আমি এখান থেকে ওয়াইফাই সেটিং এ আসলাম। এরপরে দেখেন এই যে ওয়াইফাই শিডিউল নামে একটা অপশন আছে, আমি এটাতে ক্লিক করলাম এবং ক্লিক করার পরে এই এটা অন করে দিলাম। অন করার পর এখন দেখেন এখানে লেখা পড়ছে টার্ন অফ ডিউরিং, অর্থাৎ আপনি কোন সময় থেকে কোন সময় পর্যন্ত আপনার রাউটার বন্ধ রাখবেন। তো আমি দিলাম রাত 2টা থেকে, এখানে হলো ঘন্টা, এখানে হলো মিনিট। তো রাত 2টা থেকে সকাল 5টা পর্যন্ত। তো আমি কিন্তু দেখেন রাত 2টা থেকে ভোর 5:30 পর্যন্ত রাউটারটি অফ থাকবে। আপনার সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনি এবং রবিবার বাদ থাকবে। তো আমরা চাইলে প্রত্যেক দিনই কিন্তু এটা বন্ধ রাখতে পারি, এই জন্য আমরা এভরিডেতে সিলেক্ট করে দিলাম। অথবা আপনারা চাইলে নির্দিষ্ট কোনো দিনে, অর্থাৎ শুধু ধরেন শুক্রবারে শুধু আমার এই টাইমে বন্ধ থাকবে, তাহলে কিন্তু শুধু শুক্রবারের জন্য স্পেসিফিক ডে ডে সিলেক্ট করে আমি ফ্রাইডে সিলেক্ট করে সেভ দিয়ে দিলাম। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে আপনার প্রয়োজন অনুসারে এটি করতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা আমাকে জানাবেন, এবং আমার ভিডিওতে যদি কোনো আপনার এই সেটিং করতে কোনো সমস্যা হয় কমেন্টে অবশ্যই জানাবেন, আমি হেল্প করবো ইনশাল্লাহ। আর আমার ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।